চোখ রাখুন 2500 উপজেলার প্রথম অনলাইন ভিত্তিক চ্যানেল 2500 টিভিতে। শীতলক্ষায় লঞ্চ ডুবি, শিশু সহ আরো 5 জনের মরদেহ উদ্ধার। নারায়ণগঞ্জের শীতলক্ষায় লঞ্চ ডুবিতে আজ মঙ্গলবার সকালে শিশু সহ আরো 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 35 জনে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক সালেহ উদ্দিন 2500 টিভিকে বিষয়টি আজ মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন। এর আগে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে মালবাহী কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ থেকে সোমবার বিকেলে আরো 28 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মা থেকে মেয়ে বিচ্ছিন্ন না হয়ে যায়, অভিযোগ যেন সহজেই মা ও মেয়েকে চিনে। সোমবার দুপুর 12:15 দিকে উদ্ধারকারী জাহাজের সহায়তায় লঞ্চটি তীরে আনা হয়। এরপরই লঞ্চটির ভেতর থেকে মরদেহ বের করতে শুরু করেন উদ্ধারকারীরা। রোববার মধ্যরাতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, লঞ্চ ডুবির ঘটনায় 5 নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে 25,000 টাকা করে দেওয়া হবে। এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহেরা খানম ববিকে প্রধান করে 7 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 5 কার্যদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। অপরদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান জানিয়েছেন, দুর্ঘটনার কারণ জানতে বিআইডব্লিউটি এর পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামকে প্রধান করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট 2500 টিভি।